ইতিমধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রত্যেক জেলা তিস্তা ফুসছে, ইতিমধ্যে তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। আবারও অন্যদিকে উত্তর ও দক্ষিণ সিকিম জুড়ে দেখা গিয়েছে ধস নামছে, একের পর এক এলাকায় এসে ধস চালানোর কাজও চলছে, সে ছবিও দেখাচ্ছে। আমি সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব, নিতাই সাহা রয়েছেন আমার সঙ্গে। নিতাই, সুপ্রভাত জানাই, সঙ্গে এটাও জানার চেষ্টা করব, গত দুদিন ধরে উত্তর দক্ষিণ সিকিমে একের পর এক ধস নামার ঘটনা ঘটছে, গোটা উত্তরবঙ্গ জুড়ে যা সামগ্রিক পরিস্থিতি, এখন তুমি যেখানে রয়েছো জাতীয় সড়ক পর্যন্ত অবরুদ্ধ অবস্থায়, কি ছবি উঠে আসছে? একদমই দেখো, তোমাকে প্রথমেই যে বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করবো তা হলো সিকিমে যেভাবে লাগাতার বৃষ্টি এবং তার জেরে উত্তর এবং দক্ষিণ সিকিমে যেভাবে ধস নামছে তার জেরে এসে গোটা সিকিম কিন্তু কার্যত বিপর্যস্ত। আর ঠিক অন্যদিকে সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা কিন্তু খুঁজতে শুরু করছে উত্তরবঙ্গে। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করলাম ক্যামেরা পার্সন সৌমেন্দু মজুমদারকে, বলবো এই কালিম্পং জেলার ওপর দিয়ে যেখান থেকে তিস্তা বয়ে যাচ্ছে সেই তিস্তার একটু ছবিটা দেখানোর জন্য। সেই তিস্তার যে জলস্রোত সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এই তিস্তা কতটা ফুসছে। সাধারণ মানুষ যারা তার আতঙ্কিত, তার কারণ এই তিস্তা ফুসতে থাকার জেরে এই যেটা হয়েছিল যে গত বছরের অর্থাৎ 2023 সালের অক্টোবরের প্রথম সপ্তাহে তিস্তা বাজার এলাকা যেভাবে জলমগ্ন হয়ে গিয়েছিল ঠিক তেমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গতকাল, সেই এলাকা আবারও জলমগ্ন হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ রীতিমতন কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। অন্যদিকে যে বিষয় আমি একটু দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সন সৌমেন্দু মজুমদারকে, বলবো একটু এদিকে ক্যামেরা ঘোরানোর জন্য। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়কের ওপরে এবং সেখানকার ছবি যদি একটু দেখানোর চেষ্টা করি, একেবারে বিপজ্জনক অবস্থায় জাতীয় সড়কের একাংশ রয়েছে। এই যে এখানে গার্ডরেল দেওয়া রয়েছে রীতিমতন এবং তার পাশাপাশি এই রাস্তার ওপরে একেবারে ফাটল ধরে যে ধরে গেছে সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু এই যে লাগাতার বৃষ্টি এবং তিস্তার জলস্ফীতি এবং তিস্তার যে জল সেটা এসে যখন পারে বাড়ি খাচ্ছে, তারপর কিন্তু ধীরে ধীরে এর নিচের থেকে মাটি সরছে এবং তার জেরেই কিন্তু এই যে রাস্তার উপরে ফাটল তৈরি হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। এই পাশের পুরো অংশটি এরকমভাবে কিন্তু গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে এই অংশ দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করতে না পারে এবং মূলত বিপদ এড়াতেই কিন্তু এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। এবং এখানে রাস্তার পাশের যে অংশ সেটা কিন্তু অনেকটাই বসে গিয়েছে, সেই ছবিও আমি দেখানোর চেষ্টা করব। খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে এই অংশগুলি এবং তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে এই যে সামগ্রিক ঘটনা 10 নম্বর জাতীয় সড়ক বিভিন্ন জায়গায় ঠিক এইভাবে কিন্তু ধসে গিয়েছে এবং কোথাও কোথাও রাস্তা বসে গিয়েছে এবং গোটা ঘটনার জেরে এই 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা দিয়ে গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কিছু জায়গায় বড় গাড়ি চলাচলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং কোনো কোনো জায়গা দিয়ে ঘুরপথে গাড়ি চালানো হচ্ছে, ছোট গাড়ি যে সমস্ত গাড়িগুলি রয়েছে সেইগুলিকে ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে সিকিমের সঙ্গে। এবং এই বিষয়ে কিন্তু কালিম্পং জেলায় তাহলে এটা কি বলতে হয় যে এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তিস্তার কি ক্রমশ বিপদ বাড়ছে? গাড়ি ঢুকছে শিলিগুড়ি থেকে, যে সমস্ত গাড়িগুলি আসছে সেই গাড়িগুলি আসার সময় কিন্তু 27 একদমই দেখো এই কথা কিন্তু বলা যেতেই পারে যে তিস্তাকে ঘিরে কিন্তু ক্রমশ বিপদ বাড়ছে। সাধারণ মানুষ যারা রয়েছে রীতিমতো আতঙ্কিত। অন্যদিকে যে ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে এখানেও আমি দেখানোর চেষ্টা করবো, একদম তিস্তার পারে আমি দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে জাতীয় সড়ক এবং তারপরে এই জাতীয় সড়কের পাশে এরকমভাবে ফাটল দেখা দিচ্ছে। এবং শুধুমাত্র রাস্তার ধারে নয়, একেবারে মূল যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কের ওপরেও কিন্তু ফাটলের রেখা স্পষ্ট। সেই ছবি আমি আরও একবার দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পার্সন সৌমেন্দু মজুমদারকে, বলবো সেই ছবি দেখানোর জন্য। একদম মূল জাতীয় সড়ক এটা 10 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক ধরেই কিন্তু বাংলা এবং সিকিমের সঙ্গে যোগাযোগ সম্পর্ক মানে রক্ষা হয়। জাতীয় সড়কে যেভাবে ধস নেমেছে, রাস্তায় ফাটল চওড়া হচ্ছে কিন্তু আশপাশ দিয়ে গাড়ি যানবাহনও চলছে, সেক্ষেত্রে তো বড় সড়ো একটা বিপদ অপেক্ষা করছে, প্রশাসন কতটা সতর্ক থাকছে?
একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করি যে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে যেটা বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করা হয়েছে তা হলো যে এই 27 মাইলের এই এলাকা দিয়ে কিন্তু বড় গাড়ি চলাফেরা করবে না। যদিও যেটা দেখা যাচ্ছে সকাল থেকে বেশ কিছু গাড়িকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে বহু গাড়ি এই রাস্তা ধরে চলাফেরা করছে। এবং তবে যে বিষয়টি রয়েছে সেটা হলো যে ছোট যে সমস্ত গাড়িগুলি রয়েছে সেই সমস্ত গাড়িগুলি এই রাস্তা ধরে চলাফেরা করবে সেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন যখন বেলা বাড়ছে সেই সময় দেখা যাচ্ছে যে যে সমস্ত বড় গাড়িগুলি রয়েছে অর্থাৎ মালবাহী যে গাড়িগুলি রয়েছে সেই মালবাহী গাড়িগুলিও কিন্তু এই রাস্তা ধরে চলাফেরা করছে। আর তোমাকে সেক্ষেত্রে জানিয়ে রাখার চেষ্টা করবো যে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু নির্দেশিকা রয়েছে যে বেশ কিছু এলাকা যেগুলি এই জেলা প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছিল, আমি সেক্ষেত্রে সেই যে বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছিল সেই বিষয়টি আমি একটু তুলে ধরার চেষ্টা করবো আমাদের যারা দর্শক রয়েছেন তাদের কাছে। তার কারণ মূলত দুর্ঘটনা এড়াতে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং এক্ষেত্রে যে উল্লেখ করা হয়েছে যে বিষয়গুলি মূলত ও তা হলো যে এই যে 10 নম্বর জাতীয় সড়ক ধরে যে রাস্তাটি চলে গিয়েছে সিকিমের দিকে সেই রাস্তায় বেশ কিছু জায়গায় প্রশাসনের তরফ থেকে বিধিনিষেধ লাগু করা হয়েছে। এবং সবথেকে বড় বিষয় যেটা তা হলো যে এ দার্জিলিং যাওয়ার যে রাস্তা রয়েছে এই কালিম্পং হয়ে পেশক হয়ে যে দার্জিলিং যাওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তাতেও কিন্তু প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণরূপে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং সেই রাস্তা ধরে ছোট কোনো গাড়িও কিন্তু চলতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তের শেষ আপডেট যেটা রয়েছে যে পেশক হয়ে দার্জিলিং যাওয়ার যে রাস্তা সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি এই অন্যান্য যে সমস্ত রাস্তাগুলি রয়েছে সেই সমস্ত রাস্তাগুলির উপরে বিধিনিষেধ জারি করা হয়েছে, বেশ কিছু ডাইভার্সন করা হয়েছে যাতে এই যে জাতীয় সড়ক রয়েছে জাতীয় সড়কের উপরে খুব একটা বেশি চাপ না পড়ে। এবং তোমাকে আরও একটি বিষয় বলে রাখার চেষ্টা করছি যে মোট 3টি জায়গায় কিন্তু জাতীয় সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই জায়গাগুলিকে সৌমেন্দু দুজনেই খুব সাবধানে কাজ করো, কারণ একেবারে বিপদসংকুল একটা পরিস্থিতি রয়েছে, এর মধ্যে তিস্তা ক্রমশ ফুসছে। আপাতভাবে এই ছিল ছবি, ধন্যবাদ জানাবো।